সো ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একবার কলেজ এফ এম 101.6 এ চলছে উইমেন্স ডে স্পেশাল নাইট উইথ মেহরিন। মেহরিনের সাথে এই মুহূর্তে সুমি আছে এবং গল্পটা হচ্ছে, গল্প যেটা বলছিলাম শুরু থেকে, যে গল্প, গান, আড্ডা সব কিছু মিলিয়ে আমাদের দুটো ঘন্টা কাটবে। সো ব্রেকে যাওয়ার আগে আমরা গল্প করছিলাম, এবারে আমরা গান শুনবো। মেহরিন আপু, কী গান শুনবো আমরা এখন? ধরো মেয়েরা তো মানে এটা স্বভাবতই যে একটা ছেলের প্রেমে পড়বেই কোনো না কোনো একটা সময় এসে, মানে তিন মানেই শুরু হয়ে যাবে সবাই, যদিও সবার সৌভাগ্যরম হয় না, কিন্তু আমি বলি যে ওই সৌভাগ্যটা হওয়াটাই উচিত। তো যখন একটা ছেলেকে বোঝাতে চায়, আনাড়ি হয়ে যায় ছেলেটা, তো সেই অনুযায়ী জাহাঙ্গীর হায়দার দীপনের কথায় সুরে ফুয়াদ ইবনে রাব্বির কম্পোজিশনে আমার জীবনেরও প্রথম গাওয়া গান। তো এবং তুমি আছো বলে অ্যালবামে ফুয়াদ মুক্তাদিরের রি কম্পোজিশনের এই ভার্সন দুটো মিলে আমরা আজকে তোমাদেরকে শোনাবো আনাড়ি। ওকে। Don't know, babe.
অসাধারণ অসাধারণ গান। আমরা আসলে যখন গানগুলো প্লে করি, রেডিওতে যখন প্লে করি, তখন যেমনভাবে আসলে গানগুলোর সাথে কি বলবো, এক সময় দেখা যায় নাচানাচি শুরু করে দিই, সেই রকম ভাবে আসলে আমি এই মুহূর্তে গানগুলো শুনতে শুনতে নাচছিলাম। এবং জানো না প্রেম ও আনারে, আহা কি কথা, যেটা বলছিলাম যে টিনেজারদের মানে যেই মানসিক অবস্থা থাকে, এবং আমার মনে হয় যখন আমরা ইউনিভার্সিটি পার করে যাই, তারপরে আসলে ওই ফিলিংসটা কাজ করে না, ওরকম এখন ধরো আমি টিনেজারদেরকে বলি ভাই কাজ করো, এটাই কাজের সময়, সময় নয়, কিন্তু আমি খুব চাই যে সব করুক, এটাই সময়, এটারও সময়। এই সময়ের অনুভূতিটা মানে যেমনটা হয় যে আজকে আমাদের যেরকম চিন্তা ভাবনা থাকে, দুটো বছর পরে ওই চিন্তা ভাবনার এতটুকু হলেও পরিবর্তন ঘটে। হ্যাঁ, তখন তুমি কাজে ঢুকে যাচ্ছো, একদমই তাই, অন্যরকম। ওকে, সো আজকে নারী দিবস, এবং নারী দিবসকে কেন্দ্র করে কালারস এফএম এর নানা ধরনের আয়োজনের মধ্যে এই মুহূর্তে চলছে উইমেন্স ডে স্পেশাল নাইট উইথ মেহরিন, এবং মেহরিনের গান শুনছি আমরা, তার কাছ থেকে কথা শুনছি। এবারে গানের পরে আরেকটু কথায় ফিরতেই হবে। মেহরিন আপু, যেটা জানতে চাই যে আমরা প্রত্যেকটা নারী যখন আসলে বুঝতে শিখি একটু একটু করে যে আমি একজন নারী এবং আমার মধ্যে অনেকগুলো গুণ রয়েছে, আমরা অনেক কিছু পাই, তখন আসলে নিজেকে অনেক বেশি মানে গর্ববোধ করি এটাকে নিয়ে। সো আমি জানতে চাইবো যে নারী হিসেবে জন্মগ্রহণ করায় আপনি কোন দিকটার কারণে নিজেকে অনেক বেশি মানে নিজের জন্য অনেক গর্ববোধ করেন? ওরে বাবা, আমি তো মনে করি সৃষ্টিকর্তা কত সময় নিয়ে একটা নারী বানিয়েছেন, একটা একটা মেয়ের প্ল্যান করেছেন। মানে এখন যেরকম কম্পিউটারে তোমরা যা চাও তাই পাও, একদম, তুমি মানে একটা কম্পিউটার পারে না কি, সেরকম একটা মেয়ে ও পারে না কি, ওকে ওর হাতে যা দেবে তুমি তাই দেখবে যে ও পারছে, ছেলেদের কাজও করে ফেলছে, নিজেদের কাজও করে ফেলছে। সৃষ্টিকর্তার অপার মহিমায় এই যে মানুষ জাতিকে সে সামনে নিয়ে যাচ্ছে, মানে নিজেকে বিলিয়ে দিয়ে, তো সে পারে না কি। আর আজ তুমি বলছো যে আমার কথা, আমি কিসে গৌরব ফিল করি, সেটা হলো যে আমার বাড়িতে একজন মা ছিলেন এবং একজন বাবা ছিলেন যে কোনো দিন বুঝতে দেয়নি আমরা মেয়ে না ছেলে, মানে আমাকে যে একটা ছেলের মতন করে মানে বড় করা বা একটা মেয়েকে সারাক্ষণ বোঝানো এটা করবে না, ওখানে যাবে না, এগুলোর কখনোই আমি আমাকে শুনতে হয়নি। খুবই একটা রেস্ট্রিক্টেড পরিবারের ভিতরে আমি ছিলাম, কিন্তু আমাকে এটা বুঝতে দেওয়া হয়নি যে আমার কমতিগুলো কি, বরং আমাকে বলা হয়েছে যে যেটা আছে সেটা হলো যে লেখাপড়া করে তুমি সেটাকে পার করে নিতেই পারো। তো এই জন্য আমি মনে করি যে গর্বের জায়গাটা এটাই যে হ্যাঁ, আই হ্যাড ভেরি গুড প্যারেন্টিং, যেটাতে আমি আমি ডিসিশন মেকিং শিখেছি, আমি সেলফ রিলায়েন্স শিখেছি, আমি তো নির্ভরশীলতা শিখেছি, আমি কোনটা ভালো কোনটা মন্দ এটার বিচার করতে শিখেছি। তো এসব জিনিসের পরে আসলে আর অন্য কিছু লাগে না। আর হ্যাঁ, লেখাপড়াটা যে মানে প্রধান ভালোটাই তো হচ্ছে লেখাপড়া, এর উপরে আর কোনো কথা নেই। একটা মেয়ে যদি পড়ে ফেলতে পারে একবার, বাস, তারপরে একটা যে সাহস জন্মায়, এই সাহসটাই কিন্তু তাকে অনেক দূর নিয়ে যায়। তারপরে স্কিল ডেভেলপমেন্টের এখন তো অনেক রকমের কায়দা কানুন আছে, তো ওগুলো দুই চারটা শিখলেই কিন্তু একটা মেয়ের লাইফ ইজ গুড ইনাফ। এবং বাসায় বসে এখন অনেকেই অনেক কিছু করছে, ছোট ছোট মেয়েরা এন্টারপ্রেনিয়র্স হচ্ছে, এখন পৃথিবীটা একেবারেই অন্যরকম। সেই বেগম রোকেয়ার মতন যুদ্ধ তো এখন আসলে করতে হয় না, একটু বুঝে চললেই অনেক কিছু করা সম্ভব হয়। সেটাই নজরুল ইসলাম তার কথায় বলে গেছেন যে একটা নারীর হাতেই সব কিছু, আমি একটা মেডলি তোমার জন্য করে এনেছি, যেরকম তোমার সাথে হয়তো সেই কথাগুলো হবে পরে, যে নারীর শক্তি নিয়ে কথা। এখন আমার কথা যদি তুমি বলো যে হ্যাঁ, গর্বের আমার জায়গা ওই একটাই যে ভাগ্যিস আমি আমার মাটাকে পেয়েছিলাম, বাবাটাকে পেয়েছিলাম, এবং আমার বড় বোন এখনও আমাকে সেম সিমিলার প্যারেন্টিং করতে থাকে, যার কারণে আমার পা দুটো এখনও মাটিতে, এবং আমি বুঝি কোনটা কি করা উচিত কখন। আর তুমি যে বলছিলে যে উইন্ড অফ চেঞ্জ, মানে তুমি যে বলছিলে যে বি বোল্ড টু চেঞ্জ, আমি সুমি তোমার কথা একটা জিনিস অ্যাড করতে চাই যে সবসময় কিন্তু বোল্ডনেস পসিবলও হয় না, এবং সব সময় বোল্ড হওয়াটা উচিতও না। এই মুহূর্তে আমি চাই বোল্ড হয়ে আমি
লন্ডন চলে গিয়ে মিউজিক রেকর্ডিং করে আসতে চাই, তিন মাস থাকতে চাই আমি ওখানে, আমি একজন বিরাট বড় কম্পোজারের সাথে কাজ করে একটা পৃথিবী কাঁপানো অ্যালবাম করে আসতে চাই। কিন্তু তাহলে কি হবে যে আমার মেয়েটা হয়তো পরীক্ষায় খারাপ করবে, আমার ছেলেটা হয়তো কি হবে জানি না, তো হয়তো এমনভাবে পায়ে ব্যথাবে পড়ে থাকবে যে সারা জীবন মাকে দুষবে যে আমার তখন মা থাকলে আমার এটা হতো। তারপরে ধরো আমার মা, তার কি হবে, এবং আমার আমার বাংলাদেশের মিউজিক তার কি, মানে সব কিছু মিলে, মানে ইউ ক্যানট অলওয়েজ টেক এ বোল্ড ডিসিশন, কিন্তু ইউ হ্যাভ টু মেক এ প্রায়োরিটি, তোমার প্রায়োরিটাইজ করতে হবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাজ এ ওম্যান, হোয়াট ডু ইউ ওয়ান্ট বেসিক্যালি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সেটাই। এবং একটা জায়গা যে আমি আসলে নিজেকে কোথায় দেখতে চাই, আমি আসলে কি চাই, এইটা জানাটা খুব জরুরি। হ্যাঁ, এটা জানাটা খুব জরুরি। এবং সুমি, সব মেয়ে কিন্তু ওটা জানতেও পারে না, কারণ অনেক সময় সে মেয়ে হয়ে অবহেলিত, একটা বাসায় ডিম খেতে পারছে না, ভাইটা খেয়ে নিচ্ছে, ভাইকেই সবসময় বলা হচ্ছে এই তুই তুই ওই কাজটা করবি, না 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 তুমি এখানে করো না, এটা যেও না, তুমি মেয়ে তুমি বাসায় থাকো। এই শুনতে 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 একটা মেয়ে তো আত্মনির্ভরশীলতা হারিয়েই ফেলে, হারিয়ে ফেলে। আমার বাসায় যেভাবে আমি দেখি যে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তো মেয়েটাকে ডাকি, এই বলো তো এই ওয়ালে কি রং হবে, মেয়েটা তখন ডিসিশন দেয় এই ওয়ালে এই রংটা হবে। ওটা কিন্তু একদম ছোট্টকাল থেকে আমি ওকে বললাম যে এই বলো তো আমি তুমি আছো বলে গাইব, হাবিব দুটো আমাকে গান দিয়েছিল যে আপা আপনি চুজ করেন আমাকে, কিন্তু তুমি আছো বলে ডিসিশন আমাকে আমার মেয়ে দেয় অনেক ছোটকালে, তার বয়স তখন 4-5 এরকম হবে। তো এই যে ডিসিশন মেকিং গুলো কিন্তু বাসা থেকে করতে হবে, একটা মাকেই করতে হবে। সো ওম্যানহুড মাস্ট ফলো ফ্রম আ ওম্যান, একদম। হ্যাঁ, তো একটা ছেলেকে দোষে কোনো লাভ নেই, একটা মেয়ে কিন্তু পারে তাকে সেই জায়গায় নিয়ে যেতে যেই জায়গায় তার যাওয়ার যোগ্যতা আছে, সেই যেই জায়গায় সে যাওয়ার টার্গেট আছে, গোল আছে, স্বপ্ন আছে। তো এই স্বপ্ন দেখানোর কাজটা মায়ের, মায়ের বা টিচারের, শিক্ষকের, স্কুলের। তো এই জন্য আমি কখনো বলবো না যে ভাই তুমি, আমি বলবো তুমি কেঁদো না, অ্যাটলিস্ট তুমি বোঝো নিজের শক্তিটা কোথায় আছে, ওইটাকে তুমি ইউজ করো। সো মেরিনাপু, আমাদের তো আসলে যেহেতু আজকে নারী দিবস এবং নারী দিবসকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন, সো এই নিয়ে আরও অনেক গল্প হবে, তবে এবারে আরও একটা গান শুনতে চাই। কোন গান শুনবো? সুমি, আমরা এখন যেটা তোমাকে শোনাতে যাচ্ছি এটা একটা বিরহের গান, ভাবো যে একটু মন খারাপের গান, তো এটাও আমাদের পার্ট অফ লাইফ, প্রেম যেখানে আছে বিরহ তো থাকবেই। তো বাপ্পাদার কম্পোজিশন এবং জুলফিকার রাসেলের কথায় মন ছিল, ভালো শোনাচ্ছি তোমাকে। চলে
কেন চলে যাও পাশে থাকো না সারাক্ষণ। আমার মনে হয় যে যারা
প্রেমে পড়ে একবার, তাদের এই কথাটা মনে হয় সবসময় মনে হয়, কেন চলে যাও, পাশে থাকো না সারাক্ষণ। এই গানটা শুনতে শুনতে আমি আরও একবার একটু জানিয়ে দিতে চাই, বন্ধুরা যারা এই মুহূর্তে আছো আমাদের সাথে, শুনছো তোমরা কালার্স এফএম 101.6, যেখানে চলছে উইমেন্স ডে স্পেশাল নাইট উইথ মেহরিন। সুমি আছি তোমাদের সাথে, আবারও কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে, একটা ছোট্ট বিরতিতে যাব। আর তোমরা যদি কিছু লিখতে চাও আমাদেরকে 7171 নম্বরে এসএমএস করতে পারো, সাথেই থাকো।